আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজকে 21শে অক্টোবর, রোজ সোমবার। আজ ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। সকাল 6টায় চাঁদপুরের প্রথম ট্রিপ ছেড়ে গিয়েছে ইমাম হাসান। দ্বিতীয় ট্রিপ সকাল 7:20 ছেড়ে গিয়েছে সোনারতরি। সকাল 8টায় মেঘনারী ব্যানারে যে কোনো একটি নৌযান। সকাল 8:35 এম ভি বগদাদিয়া 7, সকাল 9:15 আবেজামজাম 1 চাঁদপুর চরভৈরবের উদ্দেশ্যে। সকাল 9:50 ছেড়ে গিয়েছে মিতালি 7, যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে। এবং সকাল 10:10 ছেড়ে গিয়েছে এম ভি ময়ূর 10। সকাল 11:45 চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে থাকবে এম ভি ইমাম হাসান 2। সকাল 11টায় ইমাম হাসান 5 এবং বগদাদিয়া 6 যাবে চাঁদপুর হাটের উদ্দেশ্যে সকাল 10:25। বেলা 1:30 থাকবে ময়ূর 7 চাঁদপুরের উদ্দেশ্যে। দুপুর 2:30 ঈগল 4। বেলা 3:30 এম ভি নিউ আলবোরাক চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। ঠিক এইভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা নিয়মিত চলাচল করে। প্রতি 1 ঘন্টা বা 40 মিনিট পরপরই কিন্তু আপনারা নৌযানগুলো পাবেন। কালীগঞ্জ নিশার উদ্দেশ্যে সকাল 11:45 এম ভি ফারহান 9। নৌযানটি 15 ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক রাত দশটায় এবং দুপুর 2টায় থাকবে এম ভি আলওয়ালে 4। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক দুপুর 2টায় এবং রাত 10:20 নৌযানটি ইলিশা থেকে ছেড়ে আসবে। বরাবরের মতো সকালের শিডিউল ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সকাল 6:30 দোয়েলপাখি 10, সকাল 8টায় ক্রিস্টাল ক্রুজ, সকাল 8:30 গ্রিন লাইন 3, সকাল 9টায় কর্ণফুলি 14, সকাল 9:30 এম ভি পূবালি 7। ইলিশা থেকে দুপুর 2টায় ছেড়ে আসবে দোয়েলপাখি 10, দুপুর 2:30 গ্রিন লাইন 3, দুপুর 3টায় কর্ণফুলি 14, পাশাপাশি সন্ধ্যা 7টায় ক্রিস্টাল ক্রুজ, সন্ধ্যা 7:30 পূবালি 7। এবং সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল 8টায় একটি, শৌলা মৃধারহাট অথবা শৌলামূলাদের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নৌযান সকাল 8:40 এবং দুপুরের শিডিউলে মিরাজ 1 থাকবে সুরেশ্বর মলসুদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে। এবং পাশাপাশি গ্রিন ওয়াটার 7 থাকবে মতলবের উদ্দেশ্যে একমাত্র নৌযান। তো এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে। আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন। এবারে আজকে ঢাকা থেকে রাতের শিডিউলে যে সকল নৌযানগুলো রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। 10 মিনা চরকাজল কোড়ালিয়া পায়রাবন্দরের উদ্দেশ্যে এম ভি ইয়াত 3 যাবে সন্ধ্যা 6টায়। পায়রাবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে থাকবে এম ভি পায়রাবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পূবালি 6। ধুলিয়া 1 যাবে সম্ভবত জাহিদ 18 প্রক্সি ট্রিপে সম্ভবত যেতে পারে ঘোষাহাটের উদ্দেশ্যে জাহিদ 8 অথবা অথৈ 1 প্রক্সি ট্রিপে ঠিক সন্ধ্যা 6:30 ঘোষাহাট থেকে নিউ সাপির 2 ছেড়ে আসবে এম ভি ভোলা যাবে ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে ঠিক রাত 8:30 ভোলাখিয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কর্ণফুলি 9। গঙ্গাবর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে এম ভি মানিক 1 নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7:30 এবং রাসেল 5 ছেড়ে আসবে বোরহানুদ্দিন থেকে। ধুলিয়া দেউলা দেবীর চর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর 7 সন্ধ্যা 7:10 অপরদিক থেকে ছেড়ে আসবে শ্রীনগর 8 বিকাল 5টায়। গাছিরখাল বক্সিবাজার চরমন্তাদের উদ্দেশ্যে পাঙ্গাসিয়া এ সকল রুটে রয়েছে প্রিন্সওয়ালা 4 পারাবত 15 ব্যানারে। চরমদাস থেকে দুপুর 1টায় ছেড়ে আসবে পূবালি 9। ধুলিয়া নারায়ণপুর কালাইয়ের উদ্দেশ্যে এম ভি বন্ধন 5 সন্ধ্যা 6:30। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নৌযান এম ভি তাসিফ 4 নৌযানটি তাসিফ 2 ব্যানারে একমাত্র নৌযান হিসেবে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং আজকে তাসিফ 1 রয়েছে বৃত্তীয় চারপাশের উদ্দেশ্যে প্রথম ট্রিপে রাত 8টায়। দ্বিতীয় ট্রিপে থাকবে এম ভি তাসিফ 3 নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:25। বৃত্তীয় চারপাশ থেকে এসেছে অবশ্য ফারহান 6 এবং টিপু 14
যাত্রী নামানোর পরে জাহাজ ধোয়া মোছার কাজ চলছে, এখনও কিন্তু ঘাট থেকে বের হয়নি। তো আজকে অবশ্য তাসশিপের ট্রিপ, বরগুনা থেকে মাত্রই আসলো, প্রায় সকাল 10:20, অত এক বরগুনা থেকে মাত্র আসলো। আজকেই আবার সন্ধ্যা 6টায় নজনটি বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। রাজাংশ দর্শ রয়েছে ভাষাঞ্জলের উদ্দেশ্যে, পাশাপাশি শৌলামলাদের উদ্দেশ্যে থাকবে এমভি মানিক পাঁচ। নজনটি 8:50 ছেড়ে যাবে। মোলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে থাকবে এমভি অভিযান পাঁচ এবং ভাষাঞ্জল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে যুবরাজ 7। এবং আজকে ঝালকাঠির উদ্দেশ্যে 8:30 থাকবে এমভি সুন্দরবন 12। নজনটি ভায়াঘাট হিসেবে থাকবে ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, বরিশাল, দপদপিয়া, নলসিটি হয়ে তারপরে ঝালকাঠির উদ্দেশ্যে যাবে। এবং অপর দিক থেকে ফারহান 8 ছেড়ে আসবে ঝালকাঠি থেকে সন্ধ্যা 6টায়। বরিশাল ঘাটে ঘাট দিবে 8:00। যারা বরিশাল থেকে চাঁদপুরের যাত্রী তারা ঝালকাঠির লঞ্চে চাঁদপুর আসতে পারবেন। এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে 2টি নজন, সেখানে প্রথম ট্রিপে কুয়াকাটা 2 এবং দ্বিতীয় ট্রিপে এমভি কীর্তনখোলা 10। এই 2টি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক 9:00 পরপরই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি অ্যাডভেঞ্চার 9 এবং এমভি মানামি। 2টি নৌযানই কিন্তু 9:00 পরপরই বরিশাল নদীবন্দর ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এবং আগামীকাল ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে প্রিন্সওয়ালা 10 এবং পারাবত 18। এবং আগামীকাল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কুয়াকাটা 2 এবং কৃষ্ণখোলা 10। উভয় দিক থেকেই কিন্তু 9:00 ঘাটগুলো ত্যাগ করে নৌযানগুলো। তো আজকে অবশ্য বরিশাল নদীবাজার উদ্দেশ্যে 8:30 থাকবে একটি নৌযান, যে নৌযানটি 15:09 থেকে 8:30 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। সোয়ারিঘাট থেকে নৌযানটি সদরঘাটে আসবে সন্ধ্যা 6টায়। এবং আজকে ডামোদর উদ্দেশ্যে থাকবে এমভি প্রিন্স আওলাদ, নৌযানটি প্রিন্স আওলাদ অথবা ইগল 10। 2টি নৌযানের যে কোনো একটি নৌযান। নৌযানটি অবশ্য ঢাকা নদীবন্দর ত্যাগ করবে 15:10 থেকে 11:00। সুরেশ্বর মুফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে 11:00 থাকবে একটি নৌযান, যে নৌযানটি 15:11 থেকে 11:00 ছেড়ে যাবে। এবং পাশাপাশি আজকে বগাবটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি আর খান 1, নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায় এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি সম্রাট 7। নৌযানটি পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যা 6টায় ছেড়ে আসবে। তো এই ছিল আজকের সদরঘাট। তবে যেই শিডিউলগুলো বললাম, দেখালাম, যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে যে কোনো সময় শিডিউল পরিবর্তন হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার রুটের জাহাজ যদি আপনি না পান তাহলে আপনাকে বিকল্প রুট ব্যবহার করতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।